দুর্গাবতী দেবী, জন্ম 1907 সালের 7ই অক্টোবর। কে এই নারী? দুর্গাবতী দেবী ছিলেন একজন বিপ্লবী, আর সেকালের বিপ্লবীদের জন্য তিনি হয়ে উঠেছিলেন অন্যতম একজন সূক্ষ্ম পরিকল্পনাকারী। নানা বিপ্লবী দলের অনেক সদস্যদের কাছে তিনি হয়ে উঠেছিলেন দুর্গাবাই। এমনই একটি বিপ্লবী দলের সদস্য ছিলেন তার স্বামী, যিনি তাকে বোমা তৈরি করা শিখিয়েছিলেন, আর শিখিয়েছিলেন অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র কী করে ব্যবহার করতে হয়। এক অগ্নিময়ী নারী 1926 সালে বিপ্লবীদের এক সম্মেলন চলাকালীন ভগৎ সিং যখন ব্রিটিশ শাসনকে মাটিতে মিশে দেওয়ার শপথ করেছিলেন, তিনি সেই নারী যিনি ভগৎ সিংয়ের কপালে তিলক পরিয়ে দিয়েছিলেন। 1928 সালের ডিসেম্বরে ভগৎ সিং আর রাজগুরু যখন ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সকে গোপনে হত্যা করেন, সুখদেব তখন দুর্গাবতী দেবীকে অনুরোধ করেন ভগৎ সিং আর রাজগুরুকে ঘটনাস্থল থেকে পালাতে সাহায্য করার জন্য। লোকে বলে সেদিন লাহোর রেল স্টেশনে 300 বেশি পুলিশ ভগৎ সিং আর রাজগুরুর খোঁজ করছিলেন, কিন্তু দুর্গাবতী দেবী তার কোলের ছেলেকে নিয়ে স্টেশনে যান, গিয়ে ভগৎ সিংকে তার স্বামী সাজিয়ে তারা দম্পতির মতো হেঁটে চলে যান। রাজগুরুকে সাজিয়েছিলেন তাদের বাড়ির চাকর। তারা কলকাতা ট্রেনে উঠে পুলিশের জাল থেকে পালান। পরে ভগৎ সিং যখন ধরা পড়েন, ভগৎ সিং ও আরও যারা ধরা পড়েছিলেন তাদের ছাড়াতে তিনি নিজের গয়না নিলামে বিক্রি করে দেন। 1930 সালের ডিসেম্বরে ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদেরকে ছাড়ানোর শেষ চেষ্টা হিসেবে দুর্গাবতী দেবী একজন পুলিশ অফিসারকে গুলি করে পালিয়ে যান। 1932 সালে ধরা পড়েন তিনি, তার 3 বছরের জেল হয়। 1999 সালে এই বীরাঙ্গনা আমাদের ছেড়ে চলে যান। অনেকেই চেনে না তাকে, স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কোনো স্বীকৃতিও নেই। অসমান্তরাল সাহস ও পারদর্শিতার বীর দুর্গাবতী দেবী, এখন সময় তার স্মৃতিকে আমরা ফিরিয়ে আনি। এখন সময় আজকের ভারতীয় যুব সমাজের স্মৃতির মন্দিরে তিনি যেন বিরাজ করতে থাকেন।